আসসালামু আলাইকুম বড় যদি হতে চান বইয়ের আজকে চতুর্থ পর্বটি আপনাদের পড়ে শোনাব জ্ঞান অর্জন করুন জীবনটা যাতে সুখের হয় শান্তির হয় সুখ সমৃদ্ধ হয় তারই জন্য এই বইটা পড়তে শুরু করেছেন আপনি ঠিক কি না এই বই পড়ে আপনি অনেক কিছু শিখবেন আপনার জ্ঞান বাড়বে যত বেশি বই পড়বেন ততই জ্ঞান বাড়বে আপনার প্রচুর অসংখ্য বই পড়ে নিজের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করবেন আপনি জ্ঞানী একজন মানুষ হিসেবে পরিচিতি লাভ করবেন প্রশ্ন হলো প্রচুর জ্ঞানী হতে পারলে কি লাভ তাতে প্রশ্নটার উত্তর দেবার আগে আপনাকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি জ্ঞানের আমি অন্ধভক্ত সুতরাং জ্ঞানের পক্ষ অবলম্বন করে কথা বলতে যাচ্ছি এবার প্রশ্নটা উত্তর দিচ্ছি সত্যি কথা হলো পৃথিবীটা মোটেই সুবিধার জায়গা নয় আমরা যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তাদের সুখী হওয়া সত্যি প্রায় অসম্ভব একটা ব্যাপার পৃথিবীটা নির্ভরযোগ্য আশ্রয় নয় এখানে আমরা কেউ থেকে যেতে পারবো না এটা বড় একটা দুঃখের বিষয় তারপর ধরুন আমরা যা চাই তা পাই না পাবার জন্য নানাভাবে চেষ্টা করি কিন্তু অধিকাংশ চেষ্টাই সফল হয় না সুখী হওয়ার বড় হওয়ার জনপ্রিয় হওয়ার উপায় সম্পর্কে যত বই লেখা হোক না কেন কোনো বইতেই নির্ঘাত সাফল্যের নিশ্চয়তা নেই দিতে পারে না অর্থাৎ জনপ্রিয় হতে চাইলেই আমরা হতে পারি না বড় হতে চাইলেই হতে পারি না সুখী হতে চাইলেই সুখী হওয়া যায় না কিন্তু জ্ঞানী হতে চাইলে তা হতে পারি জ্ঞানী একমাত্র জিনিস যা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না আপনার জনপ্রিয়তা কমে যাওয়ার ভয় আছে আপনি ধনী থেকে ফকির হয়ে যেতে পারেন কিন্তু জ্ঞানী থেকে মূর্খে পরিণত হতে পারেন না পৃথিবীটা কি তা যদি জানতে পারেন তাহলে একদিন আপনাকে মরতে হবে মনে করেও দুঃখ পাবেন না আপনি এবং পৃথিবীটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে নিজেকে আর নিজেকে বুঝতে হলে জানতে হলে একটা উপায়িতা সম্ভব জ্ঞান অর্জন করুন জ্ঞান সত্যিকার লোকের সুখী লোক কারণ পৃথিবীটা মোটির সুবিধার জায়গা নয় ন তদ্রূপ পরিবেশ নয় এরকম যেই এবং মেনে নিয়েই সে জীবাণুর জন্য নির্ধারিত দিনগুলো সুন্দরভাবে গুছিয়ে কাটিয়ে দিতে প্রস্তুত হয় খুব বেশি কিছু চায় না সে কাউকে আঘাত দিতেও রাজি নয় মানুষকে ক্ষমা করতে জানে সে জানে অন্তর দিয়ে ভালোবাসতে মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি কি। নিঃসন্দেহে জ্ঞানী হলো সবচেয়ে বড় পুঁজি জ্ঞানের সাধারণা যারা করে গেছেন তাদের কথা আমরা স্মরণ করি শ্রদ্ধা বলে কেন তারাই ছিলেন সত্যিকারের মানুষ সত্যিকার মানুষ হওয়ার চেয়ে গর্বের ব্যাপার আর কী আছে যে জ্ঞানী সে কিভাবে লাভবান হয় মানুষকে ক্ষমা করতে পারে সে সেটা একটা বিরাট লাভ মানুষকে সে অন্তর দিয়ে ভালোবাসে এতে কম লাভবান হয় না সে একটু ভেবে দেখুন তাহলে কথাগুলো সত্যতা আপনি অনুধাবন করতে পারবেন যাকে ক্ষমা করা হয় সে কি চিরকৃতজ্ঞ থাকবে না যাকে প্রাণ দিয়ে ভালোবাসা হয় সে কি প্রাণ দিয়ে ভালোবেসে তার প্রতিদান নেবে না জ্ঞানী মানুষের দুঃখ থাকে না কারণ পৃথিবীটা দুঃখের জায়গা এ কথা তার জানা আছে সুতরাং দুঃখহীন সত্যিকার সুখী মানুষ বলা যায় তাকে সুখী হওয়ার চেয়ে লাভের ব্যাপার আর কি হতে পারে জ্ঞান অর্জনে কোনো রকম খরচ লাগে না চেষ্টা করলে ইচ্ছা করলে এ জিনিসে আপনি সঞ্চয় করতে পারেন অনায়াসে বই মানুষের জ্ঞানের প্রধান উৎস বই কোনো অস্বাভাবিক ব্যয় সাপেক্ষে কিছু নয় প্রতিদিন ধূমপান নেশা খেলাধুলা বাদাম ঝালমুড়ি বিনোদনে যে টাকা খরচ করেন সেই টাকা বই কেনায় খরচ করতে পারেন গাড়িতে না চড়ে হেঁটে অফিসে যান যে টাকা বাঁচবে তা দিয়ে বই কিনুন বই ভাড়াতেও পাওয়া যায় ধারও করা যায় তাছাড়া পৃথিবীর প্রায় সর্বত্রই লাইব্রেরি আছে যেখানে গিয়ে আপনি বই পড়তে পারেন তাই জ্ঞানী হতে হলে বেশি করে বই পড়ুন জ্ঞান অর্জনের আরও একটা উপায় আছে সেটাও সহজ একটা উপায় মানুষকে লক্ষ্য করুন লক্ষ্য করুন কার মধ্যে কী কী গুণ আছে বিচার করে দেখুন ভালো গুণের কদর বেশি না খারাপ গুণের কদর বেশি সে গুণ নিজের ভিতর প্রতিষ্ঠা করুন লোকে আপনাকে ভালো মানুষ বলবে পৃথিবী সম্পর্কে সৃষ্টিকর্তা সম্পর্কে প্রতিদিন বেশ কিছুক্ষণ সময় নিয়ে গভীরভাবে চিন্তা করুন অনেক রহস্যের সমাধান খুঁজে পাবেন আপনি মানুষের অসহায়ত্ব অনুভব করতে পারেন বুঝতে পারবেন সৃষ্টির রহস্য আপনি অনেক কিছু বোঝেন এই উপলব্ধি আসবে আপনার মধ্যে কিছুদিন পর নিজেকে আপনার জ্ঞানী বলে মনে হবে জ্ঞানের সাধনা করুন ঠকবার কোনো ভয় নেই এতে নিজেকে এবং দুনিয়াকে বুঝতে পারলে আপনার সকল সমস্যার সমাধান দেখতে পাবেন আপনি বুঝতে পারবেন সুখী হওয়াটা জরুরি এবং তা হওয়া অনসই সম্ভব শ্রদ্ধা পেতে চান সাধারণ মানুষের চেয়ে উপরে উঠতে চান চান স্বীকৃতি জনপ্রিয়তা মানুষের ভালোবাসা চান মৃত্যুর পরেও লোকে আপনাকে প্রশংসা করুক বুদ্ধি দিয়ে পরামর্শ দান করে এবং সৎপথ দেখিয়ে মানুষের উপকার করতে চান আপনি তাহলে জ্ঞান অর্জন করুন জ্ঞানী লোকের পথে মেশাম মেলামেশা করুন সৎভাবে জীবনযাপন করুন এবং বেশি করে ভালো বই পড়ুন ব্যক্তিত্ব ও প্রতিভা জর্জ বার্নান্ড মতো বিখ্যাত সাহিত্যিক পৃথিবীতে কজনই বা আর জন্মগ্রহণ করেছেন জর্জ বার্নান্ডসহ তারই সংক্ষিপ্ত রূপ জে বি এস বলে আমরা তাকে চিনতে পারি অত্যাশ্চর্য বৈপরীত্যের সমাবেশ জর্জ বার্নার সয়ের জীবনে মাত্র পাঁচ বছর স্কুলে লেখাপড়া শিখেছিলেন তিনি কিন্তু তিনিই ছিলেন তার যুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক যে কোনো শিল্পীর জন্য যে বস্তুটি চরম সম্মানের তিনি সেই বস্তুটিও লাইভ করেছিলেন সেটা হলো নোবেল পুরস্কার কিন্তু এমন ব্যক্তিত্ব সম্পন্ন এবং চিন্তাভাবনার দিক থেকে এমন স্বতন্ত্র ছিলেন যে সেই সময় পুরস্কারের সাত হাজার পাউন্ড গ্রহণ করতে অস্বীকৃতি জানান এ ব্যাপারে তার বক্তব্য ছিল টাকা বা সম্মানের কোনো দরকারই নেই আমার শেষ পর্যন্ত তিনি অনুরোধ উপেক্ষা করতে না পেরে এক শর্তে পুরস্কারের টাকা হাতে নিতে রাজি হন তার শর্ত ছিলেন মাত্র এক সেকেন্ডের জন্য টাকাগুলো হাতে নেবেন তিনি পর মুহূর্তেই অ্যাংলো সুইডিশ সাহিত্য পরিষদকে তা দান করে দিলেন পারিবারিক আর্থিক অসচ্ছলতার দারুণ পনেরো বছর পর স্কুলের পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরি নিতে হয় জর্জ বার্নার শকে চাকরির প্রথম বছর তিনি মাসিক বেতন পেতেন এক পাউন্ডেরও কম চার বছর খাজানজরি দায়িত্বপূর্ণ পদে চাকরি করেন তিনি সপ্তাহে এ সময় পেতেন পঁয়ত্রিশ শিলিং কিন্তু চাকরিদার কোনো দিনই ভালো লাগতো না ভালো না লাগার অত্যন্ত সঙ্গত কারণ ছিল বার্নার পারিবারিক পরিবার জ্ঞান এবং সাহিত্য ললিতকলা এবং সঙ্গীত চর্চার ব্যাপারে ছিল উৎসর্গিত দরিদ্রের কঠিন নিষ্পোষণেও পরিবারটি এই সাধনা থেকে বিচ্যুত হয়নি শেক্সপিয়র শেক্সপিরিয়র বুনিয়ান আলি ফ্লাইলা বাইবেল প্রভৃতি অমর গ্রন্থ মাত্র সাত বছর বয়সী পরিশেষ করে ফেলেন বার্নশ বারো তেরো বছর বয়সের মধ্যে বারোবার ডিকেন্স শেলি বইগুলো হজম করে ফেলেন তিনি টানিয়াল স্পুয়েন বিল হার্ভার্ড স্পেন্সার সমূহ প্রখ্যাত মনীষের চিন্তাধারার সাথে তার পরিচয় ঘটে মাত্র আঠারো বছর বয়সে এসব দার্শনিকের অমূল্য রচনা বার্নার শয় এর চিন্তাশক্তিকে প্রসারিত করতে বিশেষভাবে সাহায্য করে ফলে অল্প বয়সী বড় কিছু হবার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন বার্নার শ বিশতম জন্মবার্ষিকীর মাত্র কয়েকটা দিন বাকি বার্নার শ এই সময় একদিন নিজেকে জানালেন মানুষ তো মাত্র একবারই জন্মায় অফিসের নীরব ঝামেলার মধ্যে হাবুডুবু খাবার মধ্যে জীবনের সার্থকতা কোথায় জীবনটাকে স্বার্থ সুন্দর না করলেই নয় চাকরি ছেড়ে দিয়ে আঠারোশো সালে লন্ডনে চলে গেলেন বার্নার্স্য তার মা আগে থেকেই ছিলেন সেখানে তিনি সঙ্গীতের এক স্কুলে শিক্ষয়িত্রীর চাকরি নিয়ে জীবিকা নির্বাহ করতেন মায়ের সঙ্গে থেকে জর্জ বার্নারস একাগ্রমণের সাহিত্য সেবায় আত্মনিয়োগ করলেন তার এই সাহিত্য সেবাই পরবর্তীকালে তাকে সম্মান এবং সুখ্যাতি সবচেয়ে উঁচু আসনে প্রতিষ্ঠিত করে সাহিত্য সাধনে আত্মনিয়োগ করে প্রথম নয় বছর এক পয়সা রোজগার করেননি বার্নার্স এ দীর্ঘ নয়টি বছর শুধুমাত্র সৃষ্টির কাজেই ব্যস্ত রাখেন নিজেকে শুধুই লিখতেন পৃথিবীর আর কোনো ব্যাপারই মাথা ঘামাতেন না এই সময় তার রুটিন ছিল দৈনিক পাঁচ পৃষ্ঠা লিখবেন নয় বছর বড় বড় পাঁচটা উপন্যাস লেখেন বার্নারস সেগুলো ইংল্যান্ডে এবং আমেরিকায় সবগুলো নাম করা প্রকাশনালয়ে পাঠিয়ে দিলেন তিনি কিন্তু তার কোনো পাণ্ডুলিপি কেউ গ্রহণ করেনি এগুলো যে ছাপার উপযুক্ত তা মনে হয়নি কারও তখন চরম অর্থসংকটে আছেন বার্নারস পাণ্ডুলিপি পাঠানোর জন্য পোস্ট অফিসের খরচ পর্যন্ত জোগাতে পারতেন না এই নয় বছরে রোজগার করেছিলেন ছয় পাউন্ড তাও সাহিত্য সাধনার মধ্যে নয় একটা ওষুধের বিজ্ঞাপন লিখে পেয়েছিলেন পাঁচ পাউন্ড আর নির্বাচনের সময় ভোট গণনার কাজ করে পেয়েছিলেন এক পাউন্ড তখন তার পড়ানো থাকতে শত ছিন্ন কাপড় পায়ে পর থাকতো বড় বড় ফুটো বিশিষ্ট জুতো তবে না খেয়ে কখনও কাটাতে হয়নি বার্নার কারণ ধার দেনা করে হলেও তার মা ছেলের খাবারের ব্যবস্থা ঠিকই করতেন বার্নার শ ছিলেন অসম্ভব লাজুক ভীরতা এবং লজ্জাশীলতার কঠিন হাত থেকে মুক্ত হবার জন্য তিনি বক্তৃতা শেখার একটা স্কুলে ভর্তি হয়েছিলেন ভীরতাকে জয় করার জন্য হল্যান্ডের যেখানেই কোনো জনসভা অনুষ্ঠিত হতো সেখানে গিয়ে সুযোগ মতো বক্তৃতা আরম্ভ করতেন তিনি বার্নার শয়ের জীবনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কার্ল মার্কসের দাস ক্যাপিটাল নামক বইটি তিনি নিজেই একথা স্বীকার করে বলেছেন কার্ল মার্কস আমার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে উনিশশো সালে নব্বই বছর বয়সে বার্নার শ ঘোষণার ভঙ্গিতে বলেছিলেন আমি এখন অসম্ভব ব্যস্ত এতই ব্যস্ত যে মৃত্যু সম্পর্কে যে চিন্তা করব সেই সময়টুকু পর্যন্ত আমার নেই তিনি বলেছিলেন জীবনের খাতিরেই জীবন সম্পর্কে কৌতূহলী আমি আমার কাছে জীবন একটা ক্ষণস্থায়ী প্রদীপ নয় জীবন একটা অনির্বাণ দীপ্ত মশাল আমার হাতেই রয়েছে সেই মশাল এ মশালের দায়িত্বভার ভবিষ্যৎ বংশধরদের কাঁধে তুলে দেবার আগে একে আমি যত বেশি সম্ভব প্রদীপ্ত এবং উজ্জ্বল আলোয়ে আলোকিত দেখতে চাই পৃথিবীর একজন জনপ্রিয় গীতিকার সবার জনপ্রিয়তার সকল রেকর্ড ভেঙে দিয়ে শীর্ষস্থান দখল করেছিলেন জানেন তার নাম বার্লিন শ্রেষ্ঠতম জনপ্রিয় গান রচয়িতা হিসেবে তার খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে ভাবতে আওরঙ্গ গেলে অবাক হতে হয় বার্লিন গীত রচনা কিংবা গীত বিদ্যা সম্পর্কে বিন্দু বিসর্গ জানতেন না হৃদয়ে তার ভাবের উদয় হতো কিন্তু গীতিরীতি অনুসারে সেই ভাব প্রকাশের যোগ্যতা ছিল না তার এই অক্ষমতার দরুন গীতবিদ্যায় পারদর্শী একজন লোককে তিনি বেতন দিয়ে পুষতেন ভাবে যখন জোয়ার জোয়ারাষ্ট্র তিনি গুনগুন করতেন এবং তার বেতনভুক্ত কর্মচারী তা গীতিরীতি অনুসারে লিখে ফেলত ঔরঙ্গার্লিন সঙ্গীতের আ অ ক খ কিছুই জানতেন না অথচ তিনি ছিলেন গানের জাদুকর তার সম্পর্কে একবার জুয়ান অ্যাডেন্স একটি স্মরণীয় মন্তব্য লিখেছিলেন জুয়ান অ্যাডেন্স ছিলেন আমেরিকার নাম করা উচ্চাঙ্গ সঙ্গীত বিশেষজ্ঞ তিনি বলেছিলেন আগামী শতাব্দীগুলোতে সঙ্গীতের জন্ম এবং আওরঙ্গ বার্লিনের জন্ম দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করার কোনো উপায় থাকবে না এটা আমার দৃঢ় বিশ্বাস নিয়ম অনুযায়ী লিখতেই যে জানতেন না শুধু তা নয় আওরঙ্গ বার্লিন পড়তেও জানতেন না অথচ তার মতো বেশি সংখ্যক গান আর কেউ রচনা করেননি সারা পৃথিবীতে অত্যধিক জনপ্রিয় গানের সংখ্যাই তার নয়শোর উপর অপেক্ষাকৃত কম জনপ্রিয় গানের সংখ্যা গণনা করে শেষ করা সম্ভব নয় মাত্র দু বছর স্কুলে যাতায়াত করেছিলেন তিনি আমার বিশ্বাস গোটা একটা বই কখনো পড়ে শেষ করেননি তবে একটা বই তিনি পড়েছিলেন বটে সেটা হলো তারই আত্মজীবনী আমরা সবাই জানি হয় বুড়ো বয়সে নয়তো মারা যাবার পর কীর্তিমান ব্যক্তিদের জীবনী লেখা হয় কিন্তু আরঙ্গবাড়িনের ব্যাপারটা ছিল এক্ষেত্রে একটু ব্যতিক্রম মাত্র পঁচিশ বছর বয়সে রচিত হয় তার জীবনচরিত জীবনে যে প্রথম গানটি গীত করেছিলেন ঔরঙ্গবাড়িন তার পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র এক শিলিং এই ঘটনার মাত্র তিন বছর পর অন্যরকম একটা ঘটনা ঘটে বিপুর আলোড়ন সৃষ্টি করে তার একটি গান সেটার পারিশ্রমিক পান তিনি চল্লিশ হাজার পাউন্ড সবাই এক বাক্যে স্বীকার করেছিলেন সমসাময়িক কালে সেই গানের যে জনপ্রিয় গান আর রচিত হয়নি অথচ এক যাত্রা দলের পরিচালক এই গানটি মনোনীত করেননি তার ধারণা ছিল গানটি বাজে জনপ্রিয় হবার কোনো সম্ভাবনাই নেই গানটি মনোনীত করেন এম কোহান গানটি তিনি তার যাত্রা দলের জন্য গ্রহণ করে প্রকাশ করার সাথে সাথে সারা আমেরিকায় সঙ্গীত পিপাসুদের মধ্যে অভূতপূর্ব আলোড়ন আলোড়ন সৃষ্টি হয় উনিশশো সালে শ্রেষ্ঠ সঙ্গীত রচয়িতা হিসেবে ঔরঙ্গ বার্ডিন সাতটি জাতীয় সঙ্গীত সংস্থা কর্তৃক পুরস্কৃত হন মাত্র একটি গানের জন্য সর্বকালের বিস্ময়কর এই সম্মান লাভ করেন তিনি সেই গানটির প্রথম লাইন ছিল স্রষ্টা আমেরিকার প্রতি সদয় হন পরে আমেরিকার দ্বিতীয় জাতিসংগীতের মর্যাদা এই গানটিকেই দেয়া হয় মজার ব্যাপার হলো সঙ্গীতটি প্রথম মহাবিশ্বযুদ্ধের সময় রচনা করলেও আওরঙ্গ বার্লিন সেটা উনিশশো সালের আগে প্রচার করেননি তার বদ্ধমূল ধারণা ছিল আরও একটা মহাযুদ্ধ এগিয়ে আসছে তিনি মনে করেছিলেন অত্যাসন্ন সেই মহাসমর শুরু হয়ে গেলে যাধারণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য প্রেরণা যোগাতে এমন একটি সঙ্গীতের প্রয়োজন একান্তভাবে অনুভূত হবে সঙ্গীতটির রয়্যালটি বাবদ তিনি যে ডলার পান তা দান করে দেন বয় স্কাউট এবং গার্লস গাইড সম প্রতিষ্ঠানে অসম্ভব আগে আবেগপ্রবণ ছিলেন আওরঙ্গ বার্লিন অধিকাংশ গানই তার আবেগের স্ত্রী মাত্র উনিশশো এগারো সালের স্ত্রীকে হারান তিনি মাত্র বিয়ের দু মাস পর স্ত্রীকে স্মরণ করে তিনি একটি গান লেখেন তোমাকে যখন হারালাম এই ছিল গানটির নাম অ্যালেন নামে এক সুন্দরী মেয়ের প্রেমে পড়েন আরওরঙ্গ বার্লিনের মেয়ের এই কাণ্ড দেখে অ্যালেনের বাবা ক্ষেপে গিয়ে অ্যালেনকে পাঠিয়ে দেন ইউরোপে বিচ্ছেদের এই ব্যথায় কাতর হয়ে আওরঙ্গ বার্লিন দুটো গান লেখেন গান দুটোর নাম একাকি এবং ভুলো নামায় অ্যালেনকে নিয়ে আরও গান লিখেছিলেন আওরঙ্গ বার্লিন সে গানটির নাম আমি চিরদিন ভালোবাসব তোমাকে এটা ঔরঙ্গ বার্লিন অ্যালেনকে বিয়ে করার আনন্দে অভিভূত হয়ে লিখেছিলেন অ্যালেন ছিলেন ধলির দুলালি তার জন্ম এবং লালন পালন হয় ভোগ বিলাসিতার মাধ্যমে অপরদিকে অত্যন্ত দরিদ্র অবস্থা থেকে প্রতিষ্ঠা লাভ করেন আওরঙ্গ বার্লিন গান বাজনা থেকে সামান্য যা আয় হতো তাই দিয়ে চলত পরিবারের টিকে থাকা সংগ্রাম বিয়ের পরে সর্বত্র জল্পনা কল্পনা শোনা যেত এ বিয়ে টিকবে না অথচ ওদের বিয়ে আজও টিকে আছে শুধু তাই নয় সুখী দাম্পত্য জীবনের সব রকম সুলক্ষণ পরিস্ফুটিত হয়েছে ওদের দুজনের জীবনে স্বামী স্ত্রীতে কেউই লৌকিকতা পছন্দ করেন না দুজনে কাজের প্রতি নিবেদিত ছুটির দিনগুলোতে ওরা ক্লাবে গিয়ে সময় কাটান না বার্লিন কোনো সঙ্গীত বিদ্যালয়ে যাননি জনপ্রিয় সঙ্গীত রচনার মূল মন্ত্রটি তিনি আবিষ্কার করেছিলেন নিজের চেষ্টাতেই তিনি যখন ছোট তখন এক অন্ধ গায়ককে নিয়ে ঘুরে বেড়াতেন হোটেলে হোটেলে অন্ধ গায়ক রোজকার রোজগার করতো গান গিয়ে। আউরঙ্গ বার্লিন সেই বয়সী বিশেষভাবে লক্ষ্য করে চেষ্টা করতেন অন্ধের কোন ধরনের গান মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছে লক্ষ্য করতে করতে আওরঙ্গ বালিন যেন আবিষ্কার করে ফেললেন কি ধরনের গান শ্রোতারা পছন্দ করে ঠিক সেই ধরনের গান রচনা করে আওরঙ্গ বার্লিন হোটেলে হোটেলে গেলেন এবং গাইলেন একদিন সাফল্যের স্বর্ণ শিখরে উঠতে পারেননি ধীরে ধীরে ধাপে ধাপে অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে এগিয়ে গেছেন তিনি এবং অবশেষে বহু চড়াই উতরাই পেরিয়ে শ্রেষ্ঠ জনপ্রিয়তার গৌরব অর্জন করেছেন মতো অভিজ্ঞতায় প্রাচুর্য অনেক লোকের জীবনই দেখা যায় কিন্তু তার মতো কয়জনই বা পেরেছে সেই অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগিয়ে সাফল্যের স্বর্ণ শিখরে আহরণ করতে ব্যক্তিত্ব ব্যক্তি জীবনের পক্ষে ব্যক্তিত্বের গুরুত্ব অপরিসীম ব্যক্তি জীবনে ব্যক্তিত্বের সীমা নির্ধারিত হয় কথাবার্তায় আচার আচরণে চালচরণের ধ্যান ধারণায় মন মানসিকতায় এগুলোর মাধ্যমে ব্যক্তিতে করা যায় ব্যক্তি বিশেষের আপনাকে চলতে ফিরতে নিশ্চয়ই প্রতিদিন কিছু না কিছু ব্যক্তির সাথে ওঠা করতে হয় অনেকের কথাবার্তা আপনি পছন্দ করেন না কারণ তার কথাবার্তা ধরনই এরকম শোনা মাত্রই আপনি রেগে যান অথবা বিরক্তিবোধ করেন কেন এমন হয় এই কথাটা কি কখনো কেউ লক্ষ্য করেছেন ওই নিশ্চিত ব্যক্তি সম্পর্কে বলবো তার ব্যক্তিত্বে ত্রুটি বিচ্যুতি আছে যা সে পছন্দ করে কিন্তু অন্যরা করে না এই ত্রুটির জন্য সে জনপ্রিয়তা অর্জন করতে পারে না তার হীন ব্যক্তিত্বের জন্য কোনো কিছুতেই সাফল্য অর্জিত হয় না আমি সারা জীবন হাজার হাজার লোকের সাথে চলেছি কথাবার্তা বলেছি প্রশিক্ষণ দিয়েছি সর্বক্ষেত্রেই আমি ব্যক্তিত্বের গুরুত্ব দিয়েছি যদি কাউকে কোনো কাজে নির্দেশ দিয়েছি সর্বপ্রথম তাকে তার ব্যক্তিত্বের বিকাশের পরিস্ফুট করার উপদেশ দিয়েছি নিজের ইচ্ছে ব্যক্তি পরিস্ফুট করা যায় না তাই লোকচরিত্র অধ্যয়ন করতে হয় এই অধ্যয়নের ফলে দেখা যায় কতগুলো দিক এর মাধ্যমে আমাদের চোখে ধরা দিবে ভালো মন্দ সমূহ তখনই আমরা ব্যক্তিতে ভালো মন্দ যাচাই করে আমাদের ব্যক্তিত্বকে গ্রহণ করতে পারি প্রখর এভাবেই প্রতিদিন উদ্ঘাটিত হবে নতুন নতুন দিক যা দিয়ে আপনি চিহ্নিত করতে পারেন একজন ব্যক্তিত্ববান লোক হিসেবে সমাজে তখনই ব্যক্তিত্ব আপনার জীবনের পথে চলতে সহায়তা করে ব্যক্তি জীবনে যেসব কার্যকলাপ দৈনন্দিন আমরা করি সেগুলোর প্রতিফলন হচ্ছে তার বিকাশ লাভ জীবন ধারণের পক্ষে ব্যক্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সুতরাং এটাকে কোনো অবস্থাতেই বাদ দেয়া যায় না জীবন ধারণের পক্ষে যেমন খাদ্য বস্ত্র ইত্যাদি অপরিহার্য তেমনি জীবন ধারণের বেলায় ব্যক্তিত্ব অতীব প্রয়োজনীয় ব্যক্তিত্ব ছাড়া সুন্দর জীবনযাপন সম্ভব নয় ব্যক্তিত্ব বলতে সাধারণত আমরা বুঝি আমাদের নিজস্ব সত্তার যে সমস্ত গুণ রয়েছে সেগুলোকে সুষ্ঠু বিকাশে সঠিক পথে চালানো অর্থাৎ এক কথায় নিজস্ব গুণাবলীর প্রকৃত প্রতিফলন ঘটানো ব্যক্তি বিশেষের বেলায় ব্যক্তিত্বের দিক ভিন্ন ভিন্ন হতে পারে ভালো দিকগুলোকে আমরা সুষ্ঠু ব্যক্তিত্ব বলতে পারি আর মন্দগুলোকে ব্যক্তিত্বহীনতা বলে আখ্যায়িত করতে পারি ব্যক্তিত্ব ছাড়া সমাজ জীবনে চলা কোনো প্রকারই সম্ভব নয় মানুষ জীবনের প্রতিটি পদক্ষেপেই এর প্রয়োজন রয়েছে ক্ষুধার জন্য যেমন প্রয়োজন খাদ্য সামগ্রী জীবন চলার পথেও রয়েছে তেমন প্রয়োজন ব্যক্তিত্বের ব্যক্তিত্ব কিভাবে অর্জিত হতে পারে আমরা সমাজ জীবনে পরস্পরের সাথে চলাফেরা করি প্রত্যেকের গঠন প্রণালী যেমন এক হতে পারে না তেমনি ব্যক্তিত্ব এক হয় না ব্যক্তি বিশেষের চলাফেরায় ধ্যান ধারণায় মন মানসিকতা যা আমরা দেখি শুনি তারই মাধ্যমে অর্জিত হয় জ্ঞানগত দিক একে ব্যক্তিত্ব অর্জন বলে আখ্যায়িত করতে পারেন এই অভিজ্ঞতাগুলো খুবই মূল্যবান এগুলোই আমাদেরকে জীবনের চলার পথ নির্দেশ করে থাকে তাই আমরা ভালোমন্দ বিচার বিশ্লেষণ করতে পারি রুচির পার্থক্য সব ব্যক্তির রুচি এক নয় ব্যক্তি বিশেষে পরিবর্তন অবশ্যম্ভাবী আপনি সমাজ জীবনে চলতে এমন কোনো লোকের দেখা পেয়েছে নিশ্চয়ই আপনি যা পছন্দ করেন সে তা করে না এই অবস্থায় আপনার রুচি এবং তার রুচি কি এক হতে পারে একজন সফল ব্যক্তিত্ব সম্পন্ন লোক সবাই সফল হতে পারে না কিংবা প্রতিষ্ঠা লাভ করতে পারে না ব্যক্তিত্বের গুণাবলী তার পক্ষে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সফল যারা তারা কাজ করার আগে চিন্তা ভাবনা করে প্রতিটি কাজই সে পরম নিষ্ঠার সাথে করে থাকে তার লক্ষ্য অতীতের অভিজ্ঞতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যে সামনে এগিয়ে যায় তার পক্ষে কাজে সফল হওয়া কষ্টকর নয় অন্ধকার অহংকারী ব্যক্তিকে কেউ পছন্দ করে না অহংকারী চরম দুর্দশায় ভোগে সমাজে এদের স্থান মোটেই নেই এদেরকে কেউ দেখতে পারে না বা সহ্য করতে পারে না বললেও মনে মনে সবাই এদেরকে সাম এদের সামনে কেউ কিছু না ঘৃণা করে সমাজে হীনতম ব্যক্তি এরাই এদের কার্যকলাপ কেউ দিন পছন্দ করে না এরা কোনো কাজে উন্নতি আশা করতে পারে না অহংকারী তাদের লক্ষ্যপথের পথের অন্তরায় ব্যক্তিত্ব কিভাবে লাভ করা যেতে পারে আপনি তো সবসময়ই চান একজন প্রভাবশালী ব্যক্তি হতে কিন্তু একদিনে যেমন কিছু করা যায় না ঠিক তেমনি একদিনে আপনি সফল ব্যক্তিত্বেও পরিণত হতে পারবেন না তার জন্য দিন মাস বছর অতিক্রম করতে হবে সফল ব্যক্তির ব্যক্তিরা কি করে চলাফেরা করেন কিভাবে কথা বলেন সেগুলো পরম নিঃশ্বাস সাথে দেখতে হবে শিখতে হবে সমাজে যা কিছু গ্রহণযোগ্য সেগুলো শিখতে হবে যা মন্দ দূষণীয় তা পরিহার করতে হবে সফল ব্যক্তির প্রতিভা ব্যক্তির মূল্য এবং গুরুত্ব সমাজ জীবনে অপরিসীম কী করে একজন সফল ব্যক্তি হওয়া যায় সফল ব্যক্তি এই সমাজে সবাই হতে পারে না অনেকে উচ্চশিক্ষিত হয়েও সফলতা অর্জন করতে পারে না তার ব্যক্তিত্বের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মিশ্রণ তার চিন্তাধারা সুপরিকল্পিত পথে নির্দিষ্ট সীমায় তাকে নিয়ে যেতে পারে না তার প্রতিটি পদক্ষেপেই দেখা যায় রকম বাধা বিঘ্ন সফলতা অর্জন করতে হলে সঠিক উদ্দেশ্য নিয়ে কাজে অগ্রসর হতে হবে মাঝপথে বিপদ দেখে পিছপা হলে চলবে না যখন তার কোনো কাজ বিফলে পরিণত হবে তখন দ্বিগুণ উৎসাহ নিয়ে অগ্রসর হতে হবে আমাদের প্রত্যেকের দরকার সমাজে মানুষের বসবাস করার মতো যোগ্যতা অর্জন করা কৃত কার্যকতার ক্ষেত্রে যদি আমরা সবাই সুসম্পন্ন ব্যক্তিত্বের পদক্ষেপ গ্রহণ করে চলতে পারি তবে সফল ব্যক্তি হিসেবে সমাজে চিহ্নিত হতে পারি সফল ব্যক্তি হতে হলে কতিপয় বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে এক কাজ করার আগে সিদ্ধান্ত নিতে হবে দুই যখন একটি কাজ সম্পন্ন হবে তখন অন্য কাজে হাত দেওয়ার চিন্তা করতে হবে তিন সময়ের স্রোতে গা ভাসিয়ে দিলে চলবে না চার নিজের ইচ্ছার প্রাধান্য দিলে হবে না পাঁচ দূষণীয় অভ্যাস পরিহার করতে হবে ছয় ভালো বিচার করতে হবে সাত সর্বক্ষেত্রে বিচার বুদ্ধির ক্রিয়া প্রকাশ করতে হবে আট উত্তেজনায় অনেক সময় পরিস্থিতি ঘোলাটে হয় এটা মনে রাখতে হবে নয় নিজের কৃতিত্ব জাহির না করা দশ বেশি কথা বলে কোনো অনুষ্ঠানকে ঘোলাটে না করা এগারো জীবনে যারা প্রতিষ্ঠা অর্জন করেছেন তাদের শিক্ষাকে সর্বদা মনে স্থান দিতে হবে বারো ভদ্রতা জ্ঞান থাকতে হবে হিংসা বিদ্বেষ পরিহার করতে হবে নম্র ভদ্র এবং খুশ মেজাজি থাকতে হবে তেরো এরূপ কোনো আচরণ চরিত্রে থাকবে না যার দ্বারা প্রকাশ পায় চরিত্রের কদর্য রূপ চোদ্দ প্রতারণা প্রবঞ্চনা কোনো কাজে যেন ভুল ক্রমে না দেখা দেয় পনেরো হেয়ালিপনা বর্ষবর্তী হয়ে কোনো কাজ করা যাবে না সর্বক্ষেত্রে নিজের ওজন বজায় রাখতে হবে সঠিক কাজের মূল্য সর্বক্ষেত্রে দিতে হবে কোনো কাজে অমনোযোগী হলে চলবে না ষোলো ভালোবাসা স্নেহ মমতাবোধ সকলের জন্য এরূপ কথার তাৎপর্য কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে সতেরো সুন্দর আদর্শের প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে হবে আঠেরো অন্যান্য অন্যায় আচরণ থেকে নিজেকে বিরত থাকতে হবে উনিশ নিজের মধ্যে দোষ রেখে অন্যের সমালোচনা করা যাবে না কোনো অন্যায় করলে ক্ষমা প্রার্থনা করতে হবে যা সম্ভব নয় এরূপ চিন্তা নিয়ে মগ্ন থাকলে চলবে না বিশ চলতে ফিরতে খুব লক্ষ্য রেখে কাজে অগ্রসর হতে হবে সর্বদা লক্ষ্য রাখতে হবে নিজে দ্বারা কারো যেন কোনো ক্ষতি সাধন না হয় নিজের স্বার্থে চাইতে অন্যের স্বার্থকে সর্বদা বড় করে দেখতে হবে নীতি এবং ব্যক্তিত্ব বজায় রাখবেন সব সময় মানব কল্যাণের জন্য নিজেকে উজাড় করে দিতে হবে উপরোক্ত কথাগুলো জীবনে প্রয়োগ করতে পারলে অবশ্যই ব্যক্তিত্বের বেলায় উন্নীত সাধিত হবে এটা নিঃসন্দেহে বলা যায় সফল ব্যক্তির দৃষ্টান্তই হলো প্রতিদিন ভালো সুন্দর যা পাওয়া যায় তা কুড়িয়ে নেওয়া এমনি করে প্রতিদিন যোগাযোগের হিসাব মেলাতে চেষ্টা করুন লাভ লোকসানের হিসাব রাখুন প্রতিদিন তাহলেই আপনার ব্যক্তিত্ব সমাজে উজ্জ্বল সূর্যের ন্যায় আলোকিত হয়ে উঠবে উন্নতির ক্ষেত্রে আপনার আর তখন থাকবে না কোনো রকম বাধা বিঘ্ন যে কোনো কাজে হাত দেবেন প্রতিপত্তির জোরেই নির্দিষ্ট কর্ম সাধন করতে পারবেন এটা আমার মন করা কথা নয় প্রতিদিন সফল ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা তাই করেছেন এরও দৃষ্টান্ত আপনি প্রতিনিয়ত দেখেছেন ব্যক্তিত্ব তাদের ক্ষেত্রে যদি এরূপ কাজ করে তবে আপনার ক্ষেত্রে কেন করবে না বাস্তবকে মেনে নিন আমি তখন খুব ছোট কয়েকজন বন্ধুর সাথে পুরনো এক বাড়ির চিলেকোঠায় খেলছিলাম চিলেকোঠা থেকে খিড়কির চৌকাঠে পা রেখে নামার সময় একটা পেরেক আটকে যায় আমার আঙ্গুল ছিঁড়ে যায় তাতে ভয় চিৎকার করে উঠিয়েছিলাম আমি ধরেই নিয়েছিলাম এবার আমি মরে যাব কিন্তু মরে যাইনি ঘাস সেরে ওঠার পর আঙুলটা নিয়ে কখনো দুশ্চিন্তাই করিনি দুশ্চিন্তা করে কোনো লাভ হবে যা ঘটেছে দুশ্চিন্তা করলে কি আঙুলটা আমি ফেরত পাব। আজকাল তো আমার মনেই থাকে না যে আমার বাম হাতের আঙ্গুল একটা কম চারটে কোনো একটা শহরতলিতে এক লিফ্ট অপারেটরকে রেখেছিলাম বার ভারী বোঝা নিয়ে লোকটাকে উপরে উঠতে এবং নিচে নামতে হতো লোকটার কবজি পর্যন্ত একখানা হাত কাটা দেখলাম বলতে গেলে হাতটা তার নাই এ সম্পর্কে আমি তাকে প্রশ্ন করেছিলাম যাতে চেয়েছিলাম আপনার যে একটা হাত নেই এজন্য দুঃখ করেন কি উত্তরে তিনি আমাকে জানিয়েছিলেন এ নিয়ে কোনো চিন্তাই করি না আমি আমি অবিবাহিত তাই সুচে সুতো পরানোর কাজটা আমাকেই সারতে হয় তখনই শুধু আমার হাতের কথা মনে পড়ে যায় ঘটনা বা অবস্থা যতই ভয়ঙ্কর কিংবা মারাত্মক হোক না কেন একবার তা মেনে নিতে পারলে আর কোনো সমস্যা হয় না এবং ভাবতে আশ্চর্যই লাগে যে কত দ্রুত এবং অল্প সময়ের মধ্যে আমরা অবশ্যমভাবে অবস্থাকে মেনে নিতে পারি আমাদের প্রত্যেকের জীবনে ঘটনা ঘটবে সব ঘটনায় আমাদের ইচ্ছা অনুযায়ী ঘটবে তার কোনো মানে নেই এরকম আশা করাটা বৃথা ভালো ঘটনাকে যেভাবে খুশি গ্রহণ করি খারাপ ঘটনাকে সেভাবে গ্রহণ করতে পারি না সেভাবে গ্রহণ করা সম্ভব নয় কিন্তু খুশি মনে গ্রহণ করতে পারি বা না পারি খারাপ ঘটনা আমাদের জীবনে ঘটবেই খুশি মনে না পারি শান্ত মনে গ্রহণ করতে পারা উচিত নয় কেননা খারাপ ঘটনায় মন খারাপ হয়ে যায় অস্থির হয়ে উঠলে কোনো লাভ নেই আমাদের ভালো ঘটনা যেমন বাস্তব তেমনি খারাপ ঘটনাও বাস্তব এগুলিকে অবশ্যই মেনে নেওয়া দরকার আমাদের অপ্রীতিকর ঘটনা দুইভাবে জিনিসটা আমরা গ্রহণ করতে পারি এক যে কোনো ঘটনা ঘটুক না কেন তাকে অবশ্যম্ভাবী বলে মেনে নিতে পারি এবং সেইভাবে প্রস্তুত করে রাখতে পারি নিজেদেরকে দুই কিংবা বিদ্রোহ করে সমূহ ক্ষতি করতে পারি নিজেদেরকে ভেঙে ফেলতে পারি স্নায়ুকে উইলিয়াম জেমস ইনি আমার প্রিয় দার্শনিক তার জ্ঞান উপদেশগুলো আমি সব সময় স্মরণ রাখার চেষ্টা করি তিনি বলেছেন যা ঘটেছে তাকে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করো তার আরও একটা উপদেশ যে কোনো দুর্দশাকে এরাবার প্রথম পদক্ষেপ হলো দুর্দশাটাকে মেনে নেয় যেন অসম্ভবকে সম্ভব করার চেষ্টা না করি কিংবা যা ঘটে গেছে তার কথা ভেবে যেতে দুঃখ না পাই এই কথাগুলো লেখে আছে রাজ পঞ্চম জর্জের বার্মিংহাম রাজপ্রাসাদের লাইব্রেরির দেয়ালে এই একই কথা অন্য ভঙ্গিতে বলেছেন দার্শনিক সোডেন হাওয়ার জীবনের পথে পথিক গেলে একটু উদিসনতার প্রয়োজন রয়েছে সবসময় শুধুমাত্র পারিপার্শ্বিক অবস্থা আমাদের সুখী হওয়া কিংবা অসুখী হওয়ার জন্য দায়ী নয় আমাদের অনুভূতি কীরকম হবে তা নির্ভর করছে পারিপার্শ্বিক অবস্থাকে আমরা কিভাবে গ্রহণ করছি তার উপর এই প্রসঙ্গে যিশু কি বলেছিলেন তিনি বলেছিলেন তোমার মনে অবস্থান করছে সর্বরাজ্য নবরাজ্য সেখানে উপস্থিত অনেক সময় আমাদের মনে হয় অমুক ঘটনা সহ্য করার ক্ষমতা আমাদের নেই এই মনে হওয়াটা আসলে ভুল মেনে নেওয়ার শক্তি আসলে অভাবই নেই কোনো আমাদের শক্তি প্রচুর যথেষ্ট পরিমাণে আছে কিন্তু সেই শক্তিকে সঠিকভাবে আমরা ব্যবহার করতে শিখি না তা যদি শিখতে পারি তাহলে অনেক ক্ষেত্রে বিপদকে এড়াতে পারা যাবে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল তার জন্যে আমরা যদি শোকে কাতর হই যদি অবসম্ভবীকে মেনে না নিয়ে এর বিরুদ্ধে অহেতুক মাথা খুঁড়ি তাহলে লাভ কিছুই হবে না যা ঘটবার তা ঘটে গেছে তার বিরুদ্ধে কিছুই করার নেই আমাদের অবসম্ভাবে একটা ব্যাপার ঘটে যাবার পর আমি একবার তা মেনে নিতে রাজি হইনি বোকার মতো বিদ্রোহ করেছিলাম দুশ্চিন্তায় অস্থিরতার মধ্যে রাতের পর রাত জেগে কাটিয়ে দিতাম ভালো লাগতো না এমন সব জিনিস আমাকে পীড়ন করত এভাবে এক বছর আত্মপীড়নের পর শেষ পর্যন্ত উপায় না দেখে ব্যাপারটাকে মেনে নিতে হলো আমাকে অথচ আগে থেকে আমার জানা ছিল এ ব্যাপারে যত কিছুই করি না কেন আমার কোনো চেষ্টাই ফলপ্রসূ হবে না তার মানে এই নয় যে কোনো ব্যাপার অবনত মস্তকে মেনে নিতে হবে তা আমি বলছি না যুদ্ধ শুরু করার আগেই পরাজয় মেনে নেবার পরামর্শ ইচ্ছি না অবস্থা থেকে উদ্ধার পাবার এতটুকু সম্ভাবনাও যদি থাকে তাহলে শেষ পর্যন্ত যুদ্ধ করে যেতেই হবে কিন্তু পরিষ্কার যখন বোঝা যায় কোনো আশাই নেই তখন কি পাবো কি হারালাম তার হিসেবে মিলাতে না বসাই উচিত হেনরি ফোর্ড একবার বলেছিলেন কোনো ব্যাপার যখন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমি কি করি তখন আমি সে ব্যাপারে ভাবনা চিন্তা করা ছেড়ে দেই। এক ভদ্রমহিলা তার প্রবন্ধে বলেছিলেন অবসম্ভবীর সাথে যুদ্ধ করা ছেড়ে দিলে আমাদের জীবন নতুন শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে পৃথিবীতে এমন কোনো শক্তিধর ব্যক্তি নেই যে অবসম্ভবীর সাথে লড়াই করতে পারে কিন্তু কেউ যদি চেষ্টা করে আমরা যদি জীবনের আঘাতগুলোকে মেনে না নিয়ে বিদ্রোহ করার চেষ্টা করি কি হবে তাহলে উত্তরটা সহজ হবে এই জটিল এবং বিরাট এক অন্তদ্বন্দ্বের অন্তদ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে যাব দুশ্চিন্তা বাড়বে আমাদের নানান ধরনের অস্থিরতার শিকার হব পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে যিশুর মৃত্যু পৃথিবীর ইতিহাসে খুব বড় একটা ঘটনা তার মৃত্যু ছাড়া পৃথিবীতে সবচাইতে উল্লেখযোগ্য মৃত্যু ঘটে সক্রেটিসের সক্রেটিসের মৃত্যুর বিবরণ আমরা অনেক আগেই পড়েছি প্লেটো তা লিখে রেখে গেছেন আজ থেকে দশ হাজার শতাব্দী পরেও মানুষ তার এই লেখাটা পড়বে পৃথিবীর ইতিহাসে এরকম আবেগধর্মী বিবরণ আর নেই বললেই চলে ঘটনা ছিল রোমহর্ষক একদল স্বার্থপর এবং ঈর্ষানিত লোক মিথ্যে অভিযোগ আনে সক্রেটিসের বিরুদ্ধে বিচারের প্রহসন অনুষ্ঠিত হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় সক্রেটিসকে জেলরক্ষক সক্রেটিসের হাতে বিষের পাত্র তুলে দিয়েছিলেন সক্রেটিসকে সেই পাত্রের বিষ পান করতে হবে জেল রক্ষক শুভানোধ্যায়ের মতো বলেছিলেন যা ঘটবেই তা হালকাভাবে গ্রহণ করা উচিত হালকাভাবেই গ্রহণ করেছিলেন সক্রেটিস ব্যাপারটাকে অদ্ভুত শান্তভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন তিনি যিশু জন্ম হওয়ার তিনশো বছর আগে এই কথাটা উচ্চারিত হয়েছিল যা ঘটবেই তা হালকাভাবে গ্রহণ করা উচিত কিন্তু কথাটার বাস্তবতা আজও অমান বরং পুরনো এই পৃথিবীর জন্য কথাটা যেন আরও বেশি গ্রহণযোগ্য বলে মনে হবে আনন্দে থাকুন সবাই কিন্তু আনন্দ থাকতে জানে না কেন বলতে পারেন কারণ আনন্দে থাকাটা যে জরুরি একান্ত দরকার এ কথা বুঝেও বোঝে না বেশিরভাগ মানুষ আরেকটা কারণ আনন্দ কিভাবে থাকতে হয় তা একটা শিক্ষণীয় ব্যাপার শেখার জন্য নিজেকে তৈরি করতে হয় নিজেকে তৈরি করার পরিশ্রমটা বেশিরভাগ মানুষই করতে চায় না জীবনকে আমরা সবাই ভালোবাসি সত্যি কি ভালোবাসি লোকজনের অবস্থা দেখে কথাটা কিন্তু বিশ্বাস হয় না জীবনকে যে ভালোবাসে তার তো আনন্দ থাকতেই হবে কিন্তু আমাদের মধ্যে কজনই বা আনন্দে থাকতে জানি আনন্দে থাকা না থাকা কিন্তু শুধুমাত্র টাকা পয়সা বিশেষ সম্পত্তি ধন দৌলতের উপরেই নির্ভরশীল নয় প্রচুর সম্পদের মালিক হওয়া সত্ত্বেও হাজার হাজার মানুষ আছে যাদের জীবনে আনন্দ নেই আবার রোজ আনে রোজ খায় এমন অসংখ্য মানুষ দেখবেন যাদের জীবনে কোনো অভাবই নেই আনন্দের কিভাবে আনন্দে থাকতে হয় তারা তাকে আমাদের সবার জানা আছে জীবনকে কি ভালোবাসেন আপনি যতদিন বাঁচবেন সুস্থ হয়ে থাকতে চান চান আয়ু তাহলে ডাক্তার অজালেকিস কজার্থেনের নির্দেশ মেনে চলুন তিনি বলেছেন শহরের কোলাহলের মধ্যেও মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন প্রচুর আনন্দ বোধ করুন কোনো ঘটনাতেই মুষড়ে পড়তে দেবেন না নিজেকে মনটাকে শান্ত রাখতে পারলে মনে করবে আনন্দ থাকার সবচেয়ে বড় বাধাটা অতিক্রম করে ফেলেছেন এতে লাভ হবে এই যে আপনার স্নায়বিক রোগ হওয়ার কোনো আশঙ্কা থাকবে না আধুনিক শহরের হইচইয়ের মধ্যে নিজের ভেতর শান্তি বজায় রাখাটা স্বাভাবিক সুস্থ মানুষের লক্ষণ মনটাকে শক্ত করে নিন বাস্তবটাকে মেনে নিন প্রশান্ত থাকার আনন্দ মধ্যে থাকার যতটা শক্তি দরকার তা আমাদের মধ্যে প্রচুর পরিমাণে আছে মুশকিল হল এই শক্তিটাকে আমরা খুব কম কাজে লাগাই বা একেবারেই লাগাই না ওলেজান নামক বিখ্যাত বইতে থোরা বলেছেন দৃঢ় মনোভাব নিয়ে কেউ যদি আনন্দে থাকার স্বপ্নের বাস্তবায়িত করতে চায় তাহলে আনন্দ আনন্দ তো সে জীবনে কাটাতে পারবেই এবং সেই সাথে সব দিকে তার সাফল্য হবে অসাধারণ দুঃখে থাকায় কোনো গর্বের কিছুই নেই সখী মুশতে পড়াটা বোকামির পরিচায়ক আর ভয় পাওয়াটা নিতান্তই নিজের পায়ে নিজে আঘাত করার সামিল ওগলা সাবির প্রসঙ্গ টানতে হয় এখানে তার মতো মনির মনের জন্য আপনারও থাকা উচিত ওগলা তার নিজের অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে এই কথাগুলো লেখেন আজ থেকে সাড়ে আট বছর আগে মৃত্যুর পথের যাত্রী ছিলাম আমি ক্যান্সার হয়েছিল আমার ক্যান্সার হলে মানুষ বাঁচে না এ কথা আর সকলের মতো আমারও জানা ছিল তাছাড়া আমাদের দেশে সবচেয়ে বড় বড় ডাক্তার আমাকে পরীক্ষা করেন এবং রায় দেন আমার বেঁচে থাকার কোনো আশাই নেই এই অবস্থায় নৈরেশি আমার মৃত্যু হওয়ার কথা কিন্তু আমার বয়স ছিল কম এবং মরার ইচ্ছা এতটুকুও ছিল না সুন্দর এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে ভাবতে গেলেই মনটা বিদ্রোহী হয়ে উঠতে চাইত কিন্তু মৃত্যুকে প্রতিরোধ করা সম্ভব নয় জানার পর কী বা করা ছিল আমার সারাক্ষণ কান্নাকাটি করতাম আমি একদিন এমনই অস্থির হয়ে উঠলাম আমি যে ডাক্তারকে ফোন করে তাকে সব কথা বললাম ডাক্তার আমার উপর খেপে গেলেন তিনি আমাকে বললেন ওগলা তুমি জানো না বেঁচে থাকার একমাত্র আশাই মানুষকে বাঁচিয়ে রাখতে পারে তুমি সব আশা ত্যাগ করে বসে আছো ছি ছি কাতে তোমাকে আমি নিষেধ করেছি ওগলা নিরাশ করতে কঠোরভাবেই নিষেধ হয়েছি রোগটা তোমার মারাত্মক বটে তোমাকে মিছে আশা দিয়ে ধোকা দিতে চাই না কিন্তু তার মানে এই নয় যে দুশ্চিন্তা করে নিজেকে নিঃশেষ করে দিতে হবে নতুন দৃঢ় আশায় বুক বা ধোকলা কিছু একটা করো প্রতিজ্ঞা করো বাঁচার আশা ত্যাগ করবে না নতুন প্রতিজ্ঞা নিলাম আমি ঠিক করলাম আর কান্নাকাটি নয় আমি যেন বুঝতে পারলাম বস্তুর চেয়ে মনের জোর অনেক বেশি মনটাকে যদি সুক্তি করতে পারি তাহলে আমি বাঁচবো এবং সেরে উঠবো রোগের অবস্থা এতটাই মারাত্মক পর্যায়ে চলে গিয়েছিল যে আমাকে আর রেডিয়াম দেওয়া সম্ভব ছিল না চিকিৎসা শুরু হলো রঞ্জন রশ্মির মাধ্যমে সাধারণত প্রতিদিন সাড়ে দশ মিনিট করে দেওয়া হলো এই রঞ্জন রশি রশ্মি এক নাগারে ত্রিশ দিন কিন্তু আমার বেলায় দেওয়া হতো প্রতিদিন সাড়ে চোদ্দ মিনিট করে এক নাগারে ঊনপঞ্চাশ দিন এমন রোগা হয়ে গিয়েছিলাম আমি যে শরীরের সমস্ত হাড় ফুটে বেরিয়ে গিয়েছিল সিসার মতো ভারী হয়ে গিয়েছিল আমার পা দুটো কিন্তু মৃত্যু ভয়ে কাতর হইনি আমি তখনও ভুলেও কাঁদিনি মন খারাপ করিনি বাঁচার আশা ত্যাগ করিনি সারাক্ষণ আনন্দে থাকার চেষ্টা করেছি আমি হাসতাম হাসি না পেলে জোর করে হলেও হাসতাম হাসতে পারতাম আনন্দ থাকতাম বলি আমার ক্যান্সার রোগ ভালো হয়ে যায় এ কথা আমি বলবো না লোকে তাহলে আমাকে বোকা বলবে কিন্তু আমি জানি এবং বিশ্বাস করি মন প্রফুল্ল থাকলে রোগের সাথে যুদ্ধ করার ক্ষমতা বৃদ্ধি পায় এর প্রমাণ হাতে নাতে পেয়েছি আনন্দ থাকার ফলে জাদুর মতো কাজ করেছিল আমার জন্য এতগুলো বছর কেটে গেছে আমি আজও বেঁচে আছি সুস্থভাবে আমার সেই ডাক্তারের কথাকে শতকোটি সালাম কানাকাটি করতে নিষেধ করে তিনি আমার জীবনের নতুন পথ দেখিয়েছিলেন আনন্দ থাকলে শুধু যে রোগীর সাথে যুদ্ধ করার ক্ষমতা বৃদ্ধি পায় তাই নয় রোগ প্রতিরোধ করতেও এর অবদান অনস্বীকার্য আপনি হাসি খুশি থাকলে আপনার রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম এ আমার কথা নয় বড় বড় ডাক্তারদের সুচিন্তিত পরীক্ষার রায় জীবনটাকে উপভোগ করতে আমরা চাই তা করতে হলে আনন্দে আমাদের থাকতেই হবে আনন্দে থাকার লাভ কাউকে ব্যাখ্যা করে বলার দরকার পড়ে না যে কেউ একটু চিন্তা করলে এর উপকারী দিকগুলো দেখতে পাবে আপনিও চিন্তা করে দেখুন এবং প্রতিজ্ঞা করুন যত কিছু যাই ঘটুক না কেন আনন্দ থাকবো আনন্দ থাকব অশান্তিতে ভুগলে এই সব রোগ হয় ডাক্তার ওএফ এফ গোবের আমাকে একবার বলেছিলেন ডাক্তারদের কাছে যত রোগী আসে তাদের শতকরা সত্তর জন দুশ্চিন্তা এবং ভয় ত্যাগ করলে রোগমুক্ত হতে পারে শতকরা এই সত্তর জনের রোগ কাল্পনিক তা আমি বলছি না ধরুন সাময়িক অগ্নিমান্ড হৃদরোগ গ্যাস্ট্রিক পেটের ঘা আলসার অনিদ্রা মাথার যন্ত্রণা প্যারালাইসিস এই ধরনের রোগ তাদের হয় এবং রোগগুলো কেন হয় জানেন হ্যাঁ দুশ্চিন্তা থেকেই হয় তাই বলছিলাম দুশ্চিন্তা আর ভয় যদি তারা তাড়াতে পারে এদের রোগ সেরে যেত ভয়ের কথাই ধরুন না ভয়ের জন্ম হয় উদ্বেগের উদ্বেগ থেকে শুরু হয় পেটের গোলমাল আর পেটের গোলমাল থেকে হয় গ্যাস্ট্রিক আলসার আর একজন ডাক্তারের বক্তব্য এরকম তিনি বলেন মানুষ যা খায় তাতে পেটের আলসার হয় না মানুষকে যে জিনিস খায় তা থেকেই পেটের আলসার হয় মানসিক ভারসাম্যহীন কারণেই পেটের আলসার হয় কথাটা বলেছিলেন একজন মহিলা ক্লিনিকের একজন ডাক্তার তিনি বা অন্য ডাক্তাররা অনুমানের উপর নির্ভর করে এসব কথা বলছেন তা যেন ভাববেন না দুশ্চিন্তা থেকে পেটের আলসার হয় এটা যখন এটা এখন প্রমাণিত সত্য মহিলা ক্লিনিকের পনেরো হাজার রোগীকে পরীক্ষা করে দেখা গেছে পরীক্ষার ফল নিম্নরূপ প্রতি পাঁচজনের মধ্যে চারজনের রোগ হয়েছে দুশ্চিন্তার ফলে শুধু যে দুশ্চিন্তা থেকে পেটের আলসার হয় তা নয় দুশ্চিন্তার সাথে রয়েছে ভীতি আতঙ্কবোধ অস্থিরতা অত্যধিক স্বার্থপরতা অস্বাভাবিক ক্রোধ ঈর্ষা এবং বাস্তবের সাথে মেনে চলার অক্ষমতা এইসব কারণে পেটের রোগ এবং আলসার হয় পেটের আলসার অত্যন্ত কষ্ট দেয় এই রোগে মানুষ মরেও প্রচুর মৃত্যুর সংখ্যার দিক থেকে এই রোগ দশম স্থান দখল করে রেখেছে লাইফ পত্রিকার হিসাব অনুযায়ী ডাক্তার হেরান সি হেভিয়েন একটা প্রবন্ধে বলেছেন একশো জন ব্যবসা সংক্রান্ত অফিসারকে পরীক্ষা করে আমি প্রমাণ পেয়েছি এদের এক তৃতীয়াংশ ব্যক্তি উদ্বেগজনিত তিন রকমের রোগে আক্রান্ত হয়েছে রোগ তিনটি হল হার্টের অসুখ পেটের আলসার এবং ব্লাড প্রেশার এদের গর্বরতা বয়স তেতাল্লিশের কিছু বেশি তার যুগে দার্শনিক প্লেটো বলে গেছেন চিকিৎসকদের একটা মস্ত বড় ভুল এই যে তারা মনকে বাদ দিয়ে সারাতে চান দেহকে প্রকৃতপক্ষে মন এবং দেহ একই ব্যাপার এবং এক জিনিসের চিকিৎসা একইভাবে করাতে হয় আলাদাভাবে নয় প্লেটোর কথা আজ এই তেইশশো বছর পরেও সত্য প্রমাণিত হয়েছে দেহ এবং মন পরস্পরের সাথে এমন অঙ্গাঙ্গিভাবে জড়িত যে এই দুটোকে আলাদা করে দেখার কোনো মানেই হয় না ডাক্তারের শাস্ত্রে এই মহাসত্যটা স্বীকার করে নেওয়া হয়েছে যথেষ্ট সময় অপচয় করে হলেও আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা এই মহাসত্যকে সামনে রেখে নতুন ধরনের আবিষ্কার ওষুধ আবিষ্কার করছে এখন এই ধরনের ওষুধের নাম দেওয়া হয়েছে সাইকো সাইকোসেমিক মেডিসিন সাইকোসেমিটিক মেডিসিন দুইটা ক্ষেত্রেই কার্যকর দেহ এবং মনের রোগ সারিয়ে তোলে কিন্তু বিদ্যা দেহের এবং সব রোগ অর্থাৎ ঘটিত অধিকাংশ রোগকে কাবু করতে সক্ষম হলেও মনের অনেক রোগকে যেমন ঘটিত নয় আজও পরাজিত করতে পারেনি ঘটিত রোগ যেমন কলেরা বসন্ত টাইফয়েড ম্যালেরিয়া ইত্যাদি এরকম অসংখ্য দিনের রোগ আগেকার মানুষে মারা যেত হাজারে হাজারে বিদ্যা রোগ জীবাণুগুলোকে পরাস্ত করতে সমর্থ হয়েছে তাই এইসব রোগে এখন মানুষ তেমন একটা মরে না কিন্তু জীবাণুঘটিত নয় এমন কিছু রোগ সারাবার উপায় আজও আবিষ্কৃত হয়নি হতাশা ঘৃণা ভয় দুশ্চিন্তা এগুলো রোগ হলেও জীবাণুঘটিত রোগ নয় এই রোগগুলোর প্রকোপ দিনে দিনে পৃথিবীর সর্বত্র ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে হতাশা এবং দুশ্চিন্তা রোগের বাগারাবাড়ি দেখে স্বীকার না করে উপায় নেই যে এই রোগ দুটো সারা পৃথিবীতে মহামারীর আকার নিয়ে বিরাজ করেছে অথচ এই মহামারীকে প্রতিরোধ করার কার্যকর কোনো অস্ত্র সভ্য দুনিয়ার মানুষের হাতে নেই মানুষ কেন পাগল হয় এই প্রশ্নের সঠিক উত্তর কারো পক্ষে দেওয়া সম্ভব নয় কিন্তু নানা পরীক্ষার পর এতটুকু অন্তত জানা গেছে যে আরও অনেক কারণের মধ্যে একটি কারণ হল ভীতি এবং দুশ্চিন্তা হ্যাঁ ভয় এবং দুশ্চিন্তা থেকে মানুষ পাগল হয়ে যেতে পারে হার্টের অসুখ পেটের আলসার ব্লাড প্রেশার এই তিনটি মারাত্মক রোগ আপনার হতে পারে যদি আপনি দুশ্চিন্তায় এবং ভীতিতে ভোগেন এছাড়া দুশ্চিন্তার কারণে বাত রোগ হতে পারে আপনার ফুলে যেতে পারে আপনার শরীরের গ্রন্থিগুলো গেঁটেবাত যার হয়েছে সেই জানে কীরকম কষ্টদায়ক রোগ এটা গেঁটে কেন হয় তা আপনি জানেন কর্নেল ইউনিভার্সিটির মেডিকেল স্কুলের একজন বিখ্যাত ডাক্তার গেঁটেবাতের কারণ নির্ণয় করেছেন তিনি বলেছেন অনেকগুলো কারণের মধ্যে প্রধান চারটে কারণ হল এক বিবাহ বিচ্ছেদ যার ফলে মন ভেঙে যায় দুশ্চিন্তা জাগে দুই আর্থিক অনটন যার ফলে হতাশা দেখা দেয় তিন একাকী নিঃসঙ্গ থাকা যার ফলে আজে বাজে চিন্তা মাথায় ঢোকে চার পুষিয়ে রাখা রাগ অসন্তোষ যার ফলে ক্ষতবিক্ষত হয়ে যায় মন গেটেবাদ আরও নানা ধরনের হতে পারে কিন্তু উপরোক্ত চারটে কারণই প্রধানত দায়ী এ আমার কথা নয় বিশ্ববিখ্যাত একজন চিকিৎসকের কথা অবিশ্বাস করার কোনো কারণই নেই চিকিৎসকের কথা যে পুরো মাত্রার সূত্র তার প্রমাণ পেয়েছিলাম একবার আমি আমার এক বন্ধু একবার অর্থনৈতিক দুরবস্থায় পড়ল গ্যাস কোম্পানির বিল দিতে না পারায় তবে তার গ্যাস সংযোগ কেটে দেওয়া হয় তার ব্যাঙ্কও রদ করে ব্রত করে বাড়ির মর্টগেজ অভাব অনটন দেখা দিলে সংসারে সেই সাথে আসে দুশ্চিন্তা এই সময় আমার বন্ধুর স্ত্রী গেটে বাতে আক্রান্ত হলেন কিন্তু বিষয়ের ব্যাপার এই যে ওদের আর্থিক সচলতা ফিরে আসার পর ভদ্রমহিলার গেটে বাত আপনা আপনি সেরে গেল আপনি আপনার হয়তো জানা নেই দুশ্চিন্তা করলে আপনার দাঁতের অপরণীয় ক্ষতি সাধিত হয় যে লোক খুব বেশি দুশ্চিন্তা করে তার দাঁত খুঁজে যায় এ প্রসঙ্গে এক বক্তৃতায় প্রখ্যাত এক ডাক্তার কি বলেছেন জেনে নিন তিনি বলেছেন দুশ্চিন্তা এবং নানা ধরনের ভাবাবেগ যেমন ভয় রাগ হিংসা ঘ্যানঘ্যানি ইত্যাদি মানুষের শরীরের ক্যালসিয়াম নষ্ট করে দেয় আর এরই ফলে দাঁতে ক্ষয় হতে শুরু করে থাইরয়েড গ্রন্থি খুব বেশি চঞ্চল হয়ে উঠলে কি হয় জানেন এমন কোনো লোক দেখেছেন দ্যার থাইরয়েড গ্রন্থি চঞ্চল আমি দেখেছি থাইরয়েড গ্রন্থির এই চাঞ্চল্য একটি রোগ বিশেষ এই রোগে আক্রান্ত রোগী অসম্ভব কাঁপতে থাকে সে কাঁপা যে দেখেনি সে বুঝবে না কি সাংঘাতিক কি বিভীষেকাময় সে দৃশ্য দেখে মনে হয় রোগী মৃত্যু ভয়ে ঠক করে অবিরাম কাঁপছেই এ রোগ যার আছে সে বেঁচে থেকেও অর্ধমৃত অর্ধমৃত অবস্থায় যদি এরা বেশি দিন বেঁচে থাকতে পারতো তাও একটা কথা ছিল কিন্তু এরা এভাবে অর্ধমৃত অবস্থাতেও বেশি দিন বাঁচে না রোগ দেখা যাওয়ার পর অল্প দিনের মধ্যেই এরা মারা যায় এই রোগের একটি দিক হল রোগীর হার্ট অস্বাভাবিক দ্রুত বেগে চলতে থাকে হৃদযন্ত্রের এই অস্বাভাবিক দ্রুতগতি হল রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় দুঃখজনক ব্যাপার হলো এই কাপনি রোগে আক্রান্ত হয়েছেন এমন একজন বন্ধু আছে আমার তাকে নিয়ে ফিলাডেলফিয়া এক নামকরা ডাক্তারের কাছে গিয়েছিলাম আমি ডাক্তার ভদ্রলোক এই ধরনের রোগের বিশেষজ্ঞ তিনি এই রোগের চিকিৎসা করছেন আটত্রিশ বছর ধরে ডাক্তারের বৈঠকখানায় বসে আমরা অপেক্ষা করছিলাম এই সময় একটা জিনিস চোখে পড়ে আমার দেয়ালের গায়ে লটকানো একটা কাঠের ওপর একটা বাক্য লেখা একটা মূল্যবান উপদেশ বাক্যটি ছিল এই রকম সবচেয়ে সহজ এবং শান্ত হতে চাইলে চাই মনের পছন্দ মতো কাজ ঘুম গান বাজনা আর হাসি উপদেশটা আমাকে ভীষণভাবে স্পর্শ করে তখনই আমি নোটবুকে লিখে রেখেছি বাক্যটা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে চান সবচেয়ে কার্যকর পন্থা হল ভালো মন্দের দায়িত্ব সব ছেড়ে দিন সৃষ্টিকর্তার ওপর যে যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে ডাকুন তাকে নিতে দিন আপনার সমস্ত সমস্যার বোঝা তার উপর অর্পণ করুন সমস্ত দুশ্চিন্তা নিজেকে ছেড়ে দিন তুলে দিন তার হাতে আর সেই সাথে গভীরভাবে ঘুমাতে শিখুন ভালো ভালো গান বাজনা শুনুন দৈনন্দিন জীবনে প্রচুর হাসুন। এসব যদি মেনে চলতে পারেন আপনার ধারে কাছে ঘেঁচতেও পারবে না দুশ্চিন্তা ফলে দুরারোগ্য ব্যাধি হবে না স্বাস্থ্যরা থাকবে চমৎকার আপনি উপভোগ করবেন অঢেল সুখ এবং শান্তি যার ফলে আপনার জীবন হবে সুন্দর মধুময় এর আগে বলেছি দুশ্চিন্তা করলে দাঁত ক্ষয় হয়ে যায় ক্ষয়ের কথা যদি ধরেন দুশ্চিন্তার ফলে আপনার আর অনেক কিছু ক্ষয় হয় যেমন আপনার মুখ বেশি দুশ্চিন্তা করলে আপনার মুখের সৌন্দর্য হয়ে যায় আর সৌন্দর্য হয়ে যাওয়া মানে মুখের চেহারা বিকৃত হওয়া অর্থাৎ আপনি যতই সুন্দর মুখের অধিকারী হন না কেন দুশ্চিন্তার ফলে আপনার মুখ কদাকার কুৎসিত এবং অসুন্দর হয়ে উঠবে মাল ওবেরেই আমাকে একবার বলেছিল কোনো ব্যাপারেই আমি দুশ্চিন্তা করি না কেন আমি দুশ্চিন্তা করলেই আমার এমন সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে যেহেতু সিনেমায় অভিনয় করি তাই এই চেহারাটাই তো আমার সম্পদ দুশ্চিন্তায় ভুগিয়ে এই সম্পত্তিকে আমি নষ্ট করতে রাজি নই দুশ্চিন্তা করা থেকে বিশেষভাবে দূরে সাবধানে থাকতে বলি মেয়েদেরকে মেয়েদের মুখের দাম তাদের শরীরের এবং আর সব অঙ্গের চেয়ে অনেক বেশি অধিকাংশ পুরুষ প্রেমে পড়ে তার প্রেমিকার চেহারা দেখে মেয়ের যদি দুশ্চিন্তা করে তার চেহারা বিশ্বেই হবেই সুতরাং মেয়েরা সময় থাকতে এখনও সতর্ক হন মেয়েদের উদ্দেশ্যে বলছি আপনি কি জানেন দুশ্চিন্তা করলে চুল পেকে যায় আতকে উঠছেন আতকে ওঠার খবর আপনাদের আমি দিচ্ছি দুশ্চিন্তা করলে শুধুমাত্র চুলে পাক ধরে তাই নয় চুল পড়তেও শুরু করে খুব বেশি দুশ্চিন্তা করলে আপনি ন্যাড়া হয়ে যেতে পারেন পাকা বেলের মতো চকচক করবে তখন আপনার মাথা আমেরিকাতে আজকাল সবচেয়ে বেশি লোক মারা যায় যে রোগটায় তার নাম হলো হৃদরোগ দ্বিতীয় মহাযুদ্ধের সময় যুদ্ধ করতে গিয়ে যত লোক মারা গেছে ঠিক সেই সময় হৃদরোগে তার তিন গুণ বেশি লোক মারা গেছে যুদ্ধে সেইবার মারা পড়েন প্রায় সাড়ে সাত লাখ যোদ্ধা কিন্তু বেসামরিক লোক মারা পড়েন বিশ লাখ সবাই হৃদরোগে একটা পরিসংখ্যানে জানা গেছে এই বিশ লাখ লোকের মধ্যে দশ লাখের হৃদরোগ হয়েছিল দুশ্চিন্তা থেকে বিশ্বের ব্যাপার বলে মনে হলেও এদের মধ্যে আসলে আশ্চর্যজনক কিছুই নেই যে বিশ্বের কয়েক জাতের লোকের হৃদরোগ ক্ষতি দেখা যায় না চীনা এবং দক্ষিণাঞ্চলের নিগ্রোদের কথাই বলছি আমি এদের হাটের অসুখ নেই বললেই চলে এর কারণ কি কারণ হল জীবনের সমস্ত ঘটনাটাকেই এরা শান্তভাবে গ্রহণ করে কিছুতে উদ্বিগ্ন হন না দুশ্চিন্তা করেন না একটা জরিফের ফলে দেখা গেছে খামারের কৃষকদের তুলনায় ডাক্তারদের মধ্যে হাটের অসুখে মৃত্যুর সংখ্যা বেশি এর কারণ পরিষ্কার বোঝা যায় কৃষকদের চাইতে ডাক্তাররা বেশি দুশ্চিন্তা করেন তাদের পেশাটাই তাদেরকে সারাক্ষণ উদ্বিগ্ন করে রাখে এখানে আরও একটা হিসেব দিচ্ছি হিসাবটা অবিশ্বাস্য অতিরঞ্জিত মনে হতে পারে কিন্তু এর মধ্যে কোনো রকম অতিরঞ্জন নেই এ বড় বড় পাঁচটা ছোঁয়াচে রোগে গোটা আমেরিকায় বছরে যত লোক মারা যায় তার চেয়ে বেশি সংখ্যক লোক মারা যায় আত্মহত্যার ফলে এখন প্রশ্ন উঠতে পারে মানুষ আত্মহত্যা কেন করে উত্তরটা অনেক জটিলভাবে দেয়া যায় কিন্তু কোনো রকম জটিলতার মধ্যে না গিয়ে সহজ সরল উত্তরটা দিতে চাই সেটা হচ্ছে অন্যতম কারণ দুশ্চিন্তা দুশ্চিন্তাকে প্রতিরোধ করতে পারে এমন একটা ওষুধ যদি আবিষ্কার হয় রাতারাতি শতকরা নিরানব্বইটি আত্মহত্যার ঘটনা ঘটবে না কোনো ব্যাপারে দীর্ঘদিন দুশ্চিন্তা করলে আপনার পেট পেটকরি নামে একটি রোগ হতে পারে এ রোগের সাংঘাতিক দিক হলো হৃদরোগ হৃদযন্ত্রের ভয়ঙ্কর ব্যথা এর চেয়ে ভীতিকর রোগ আর আছে কিনা না জানি না এইসব রোগে আক্রান্ত রোগী অসুস্থ যন্ত্রণার এমন চিৎকার করতে থাকে যে অনেক দূর থেকেও তা শুনতে পাওয়া যায় দুশ্চিন্তা করলে কি কি রোগ হয় আপনি জানেন এরপর কি আপনি দুশ্চিন্তায় ভোগের স্বাদ আছে আপনার দুশ্চিন্তা করা বা না করা আপনার উপর নির্ভর করে ইচ্ছে করলেই আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পারেন পারেন শরীর মন সুস্থ রাখতে